144টি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী চূড়ান্ত হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাতে সবার বক্তব্য শোনার পর সম্মত হয়েছেন। আমি সকলকে অনুরোধ করব যে যেহেতু প্রার্থী তালিকাটি অনেক বড়, তা টাইপ হতে চূড়ান্ত হতে হয়তো দু চার মিনিট আধ ঘন্টা টাইম লাগবে, কিন্তু আমাদের প্রার্থী তালিকা আজকেই প্রকাশিত হবে কিছুক্ষণের মধ্যে। কিন্তু তার বিশদভাবে প্রার্থী তালিকা নিয়ে যে আমরা আলোচনা করেছি তাতে স্থান পেয়েছে যেমন সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা, মহিলারা, তার বিশদ বিবরণ সুদীপ বন্দ্যোপাধ্যায় আমার পাশে বসে আছেন, ডান দিকে সুব্রত বক্সি বসে আছেন, আমি অনুরোধ করব সুদীপদাকে যে এইটার একটা সংখ্যা তত্ত্ব দিয়ে আমাদের বক্তব্য সাংবাদিকদের তিনি যেন জানান। পার্থ বলেছেন সবে, আমি একটু বিস্তারিত বলি যে আমাদের লোক যে কর্পোরেশনের 144টা আসন, সে 144টা আসনের মধ্যে বর্তমান কাঠামোতে 126 জন আছে তৃণমূলের আর 18 জন আছে অন্যান্য। এইবার যে 126 জন, সেই 126 জনের মধ্যে আমাদের 84 জনকে রিটেন করা হলো, আবার তারা মনোনয়ন পাচ্ছেন। এই 84 জনের মধ্যে 78 জন পাচ্ছেন তাদের নিজস্ব ওয়ার্ড, আর 6 জন একটু ওয়ার্ড পরিবর্তন করা হয়েছে, আর 42 জনকে মনোনয়ন দেওয়া হয়নি, তাদেরকে সংগঠনের অন্য কাজে ব্যবহার লাগানো হবে। একটু কারেকশন করে দিই, বলছেন যে রিটেন প্লাস হয়েছে, যেটা আমি 86 বললাম সেটা হবে 84 বলেছি, রিটেন ও রিটেনটা হচ্ছে 87, ঠিক আছে, 84-এর জায়গায়, আর রিপ্লেসড 39, হ্যাঁ পাইনি, আর তাহলে কত হলো টোটাল যোগ করে, আদার্স 18, অন্য দলের, অন্য দলের, এর মধ্যে মেল আছে 80 আর 80 ফিমেল 64, তাহলে পার্সেন্টেজ হচ্ছে 55% মেল, 45% ফিমেল, 33% তো থাকেই, আমরা দিলাম 45%, আমরা দিয়েছি 19 শিডিউল কাস্ট, মাইনরিটিস দিয়েছি 23, আউট অফ হুইচ 2 আর খ্রিস্টানস, এবং আমরা সমস্ত প্রতিনিধিত্ব সব শ্রেণীকে সব সমাজকেই আজকের প্রার্থী তালিকায় করা হয়েছে, আপনারা প্রার্থী তালিকা তো পেয়ে যাবেন। এই হলো আমাদের সামগ্রিক চিত্র। না, এ ব্যাপারে দল সিদ্ধান্ত নিয়েছে, তাদের সমস্ত দিকে আপনারা খালি বলছেন এমএলএ, যারা এমএলএ আছেন তাদের মধ্যে সবকটা যারা এমএলএ ছিলেন দলের প্রতিনিধি ছিলেন, দলের প্রয়োজন মতন আমাদের 6 জন বিধায়ককে রাখা হয়েছে, তার মধ্যে 4 জন তো ছিলেন, ফিদার রাকিম, অতীন ঘোষ, দেবব্রত মজুমদার এবং দেবাশিস কুমার, তারা আবার মনোনীত হয়েছেন। এছাড়াও 2 জন এমএলএকে আমরা দল আজ সব আলোচনা করবার পর প্রয়োজন মতন ব্যবহার করবে।
অ্যাকচুয়ালি। এটা এটা নির্বাচন হোক, এটা নির্বাচন হয়ে যাওয়ার পর পৌর প্রতিনিধিরা নিজেদের মধ্যে বসবেন, আলাপ আলোচনা করবেন, তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন দলের সঙ্গে কথা বলে যে কে পরবর্তী মেয়র হবে। এই তো একটু ওয়েট করলেই তো নামগুলো পেয়ে যাবেন, কেন আর এক প্রশ্ন করছেন? আধ ঘন্টা পরে আপনারা বিস্তারিত নামের তালিকা পেয়ে যাবেন, একটু ধৈর্য ধরুন। না আমাদের তো এটা তো লিস্ট নয়, লিস্ট যেটা হবে সেটা টাইপ হচ্ছে, আধ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ মালা রায়ের নাম আছে। আপনারা এই যে নামগুলো করে প্রশ্ন তুলছেন, তাহলে আপনারা ভিসিয়েট করে যাচ্ছি যে আমাদের আধ ঘন্টা পরে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ওয়েবসাইটে, সেখানেই আপনারা সমস্তটাই জানতে পারবেন। ঠিক আছে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আবেদন জানাবো যে কলকাতা পুরসভার নির্বাচনে আমাদের যে সর্বসম্মত প্রার্থী তালিকা তৈরি হয়েছে সেই প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সুযোগ্য পরিচালনায় এ রাজ্য চলছে, এবং কলকাতা কর্পোরেশনের যে পৌরসভার ভিত্তিক যে পরিষেবা আমরা দিয়েছি মানুষের পাশে, 365 দিন দাঁড়িয়েছি, জ্বর জল সমস্ত কিছু, করোনা সমস্ত পরিষেবায় আমরা মানুষের পাশে ছিলাম, আগামী দিনেও মানুষের পাশে যাতে সেবা করতে পারি, আমাদের সকল প্রার্থীদেরকে জয়যুক্ত করুন।